এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ। বিজেপির নেতা পদত্যাগ করলেন সন্ময় ব্যানার্জি। আপনারা জানেন এর আগে তিনি তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমে তার প্রবল ব্যস্ততা থাকার জন্য সন্ময় ব্যানার্জি কেন পদত্যাগ করলেন বিজেপির মুখপত্র থেকে আপনারা জানেন। এই বিষয়টা তিনি একটা কৌতূহল বা তিনি একটা তার সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব ফেসবুক পেজ নিয়ে প্রবল ব্যস্ততা থাকেন, তো ভিডিও তিনি একজন প্রতিবাদী সাংবাদিক, এই কথাটা আপনাদেরকে বলতেই হচ্ছে। কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এইভাবে ঠিক তার তিনি তাহলে কি বিজেপি থেকে সরে দাঁড়াচ্ছেন না আসলে তার সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে তিনি তার ভিডিও তৈরি করেন বা সেখানে আপলোড দেন এবং সেখানে তিনি শাসক বিরোধী কথোপকথন সেগুলো প্রকাশিত করেন, সেই কারণে তাকে অনেকগুলো ভিডিও ছাড়তে হয়। আপনারা জানেন যে যে কোনো একটা সংবাদ মাধ্যম কর্মী হোক বা কোনো এক নেতৃত্ব হোক অনেকটাই কিন্তু একটা জটিলতা বাড়তে শুরু করে। তাহলে সন্ময় ব্যানার্জি একজন সৎ ব্যক্তি এটা বলতেই বাধ্য হচ্ছি, কেননা তিনি সবসময় প্রতিবাদী, তার ইউটিউবও চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজের পেজ একটাও রয়েছে। সেক্ষেত্রে দেখা যেতে পারে তিনি পদত্যাগের আসল রহস্যটা কি, না কোনো একটা আতাত, না বিজেপি তাকে ষড়যন্ত্র করে সরানো হলো, এটা একটা পশ্চিমবঙ্গের মাপকাঠি হিসেবে দেখা দিয়েছিল। একই কায়দায় অর্থাৎ যখন কংগ্রেস থেকে সরে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই প্রবীণ কংগ্রেসের প্রাক্তন, যদি আমরা বলতে পারি এখন বিজেপির নেতা, বিজেপির প্রাক্তন মুখপাত্র সন্ময় ব্যানার্জি, তিনি পদত্যাগের নিপাত্তা কি, সোশ্যাল মিডিয়ায় কার্যত তখন ভাইরাল হচ্ছে। সন্ময় ব্যানার্জি তিনি তার রাজনৈতিক দক্ষতার দিক থেকে, তিনি তার উচ্চ ব্যক্তি হিসেবে যদি আমরা দেখি, তিনি একজন সংবাদ মাধ্যমের হেভিওয়েট একেবারে সঙ্গে তিনি যুক্ত, তিনি তার শাসকের চোখে চোখ রাঙিয়ে তিনি প্রতিবাদ করেন, তিনি হঠাৎ কেন পদত্যাগ করলেন বিজেপির মুখপত্র থেকে, না বিজেপি থেকে তিনি কোনো কাজ করতে পারছিলেন না, এমনটাই খবরের আপডেট শিরোনামে সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরছে। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে